ইফ ইউ ফিল কোল্ড টেক ওয়ান লাইক টু হেল্প লিভ ওয়ান নামের ব্যতিক্রমী উদ্যোগে সাড়া পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি নারী নাবিলা জামান ও পিতা খসরুজ্জামান খসরু। মাত্র তিন দিনের ব্যবধানে তাদের উদ্যোগটি ব্রিটেনের মেইন স্ট্রিমের অনেক চ্যারিটি সংস্থা গ্রহণ করেছে। ফজলে রহমান পিনাকের তথ্যচিত্রে আইএনটিভির বিশেষ রিপোর্ট। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গত বছর গ্রাজুয়েশন শেষ করেছেন নাবিলা জামান। সেই সময় থেকেই তিনি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, বিভিন্নভাবে চ্যারিটি কাজে জড়িত ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তার বাবাকে নিয়ে পূর্ব লন্ডনের স্টার্টফোর্ডে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমধর্মী চ্যারিটি শপ। ব্যতিক্রমী এমন উদ্যোগ নজর কেড়েছে মেইনস্ট্রিম চ্যারিটি সংস্থাগুলোর। So alhamdulillah, we've been doing this for the past few days and we plan to do this for the rest of the week in the daytimes and also in the night times we give out hot food. The reason why I wanted to do this is because whilst I was studying at uni, I made a documentary about homelessness at Oxford and I noticed that in a lot of rich cities there's a lot of poor people and Stratford is a good example of that because we have Westfield where there's a big shopping centre and there's expensive houses, but then on this side over at Maryland there's a lot of poverty and we hope to help the local community by doing things like that. Permit nei takar tara kintu khub koshter moddhe ache oder ke sahajjo kora amader shobar dorkar jar jar jaga theke ami mone kori British Bangla Welfare Trust sob desher manusher jonno kaj kora jabe specific jeno e deshe homeless jara ache tader jonno amader ekta plan ache agami jokhon pandemic ute jabe amra hot food er byabostha korbo hot food amra dine dubela আমরা হয়তো স্যাটারডে এবং সানডে আমরা হোমলেস মানুষের জন্য গরম ফুডের ব্যবস্থা করব। আশা করি লোকজন আছে যারা কাউকে বলতে পারে না কিন্তু আসলে তারা খুবই নিডি, যাদের এদেশে থাকার পারমিশন নাই ওনারা কিন্তু অনেক কষ্ট করতেছে। অনেকজন আমাদের কাছে আসে ফুডের জন্য, আমাদের জন্য অনেকে আসে ক্লথের জন্য। আমরা যতটুকু পারি সাহায্য করতেছি, আপনারাও এগিয়ে আসবেন। ধন্যবাদ। এর চ্যারিটি শপে খাবার ও কাপড় বিতরণ করছেন ব্রিটিশ বাংলাদেশি সহ অনেকেই গ্রহণ করছেন সেই সকল বস্ত্র ও পণ্য। নাবিলা জামান ইতিমধ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে চ্যারিটি কাজ করছেন। তাদের পরিকল্পনা আরও বড় আকারে কাজ করার।